এবার আইপিএল মাতাবে পাঁচ বয়স্ক তারকা। এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে আইপিএল, বিশ্বের সবচেয়ে অর্থকরী ও আকর্ষণীয় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের ১৬তম মৌসুম এটি। টি টোয়েন্টি ক্রিকেটকে অনেকেই তরুণ তুর্কিদের লড়াই বললেও এতে অভিজ্ঞ ক্রিকেটারদের কদর কিন্তু যথেষ্ট। অভিজ্ঞদের অভিজ্ঞতায় অনেক সময়ই টি টোয়েন্টি ক্রিকেটের ফল নির্ধারণ হিসেবে কাজ করে। আইপিএলের নতুন মৌসুমকে সামনে রেখে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত থাকছে এসএ সম্রাটের লেখা প্রতিবেদনে। এক নম্বরে আছেন ডেভিড ভিসা, বয়স ৩৭ বছর ২০৪ দিন, কলকাতা নাইট রাইডার্স। ২০২২ আইপিএলে দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত নামিবিয়ান এই অলরাউন্ডারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই তিনি দলের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, মূলত বিকল্প খেলোয়াড় হিসেবেই তাকে নেওয়া। কিন্তু কলকাতা অনেক ম্যাচে ভিসাকে খেলাতে পারেন। ভিসা আইপিএলে কলকাতার আগে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে। আইপিএলের খেলা তার মোট ম্যাচের সংখ্যা ১৫। এই ১৫ ম্যাচে বল হাতে তিনি পেয়েছেন ১৬টি উইকেট, ব্যাট হাতে করেছেন ১২৭ রান। দুই নম্বরে আছেন ঋদ্ধিমান সাহা, ৩৮ বছর ৪৫ দিন, গুজরাট টাইটান্স। এবার গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন অভিজ্ঞ এই ভারতীয় ক্রিকেটার। এখন পর্যন্ত ১৪৪টি আইপিএল ম্যাচে ঋদ্ধিমান রান করেছে ২৪২৭। ভারতীয় দলের সাবেক এই উইকেট রক্ষক এর আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংসের হয়ে। ২০১৪ সালে ফাইনালে পাঞ্জাবের হয়ে তার ইনিংসটি দারুণ স্মরণীয়। গুজরাট টাইটান্সের হয়ে এবারও ভালো খেলা তার লক্ষ্য। গত মৌসুমে তিনি ব্যাট হাতে করেছিলেন ২০০ রান, টাইটান্সের শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিন নম্বরে আছেন ফাফ ডু প্লেসিস, ৩৮ বছর ১৪৮ দিন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের অধিনায়ক। এবারও তার ব্যাটে বড় ভরসা থাকবে কোহলির ফ্রাঞ্চাইজির। গত মৌসুমে তিনি কোহলির কাছ থেকে দলের অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত আইপিএলে মোট ১১৬ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই অধিনায়ক। রান করেছেন ৩৪০৩, গড় ৩৪.৩৭, স্ট্রাইক রেট ১৩০.৫৮। চার নম্বরে আছেন অমিত মিশ্র, ৪০ বছর ১৩১ দিন, লখনউ সুপার জায়ান্ট। নিজের ১৬তম আইপিএল মৌসুম খেলবেন অমিত মিশ্র। ১৬৬টি উইকেট নিয়ে তিনি আইপিএল ইতিহাসে অন্যতম সর্বোচ্চ উইকেট শিকারী। লখনউ সুপার জায়ান্টের আগে ভারতীয় ক্রিকেট দলের সাবেক স্পিনার, আইপিএলে খেলেছেন দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার হায়দরাবাদের হয়ে। পাঁচ নম্বরে আছেন মহেন্দ্র সিং ধোনি, ৪১ বছর ২৬৭ দিন, চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা তারকা, ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আইপিএলেও চেন্নাইকে জিতিয়েছেন ৪টি ট্রফি। আইপিএলে ২৩৪টি ম্যাচ খেলেছেন ধোনি, ব্যাট হাতে তার রান ৪৯৭৮। গত ১৫ বছরে চেন্নাই সুপার কিংসের প্রায় ঘরের মানুষই তিনি। তবে ম্যাচ পাতানো জটিলতায় চেন্নাই আইপিএলে নিষিদ্ধ থাকায় ধোনি খেলেছেন পুনে সুপার জায়ান্টের হয়ে।